তাহলে তোর বন্ধুরা কেন বললো যে তোর অন্য কোনো বন্ধু হসপিটালে নেই? যদি থাকতো তাহলে ওরা জানতো। মিথ্যে কথা বলেছিস তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি মেনে নিলাম, হসপিটালে আছে। বেশ, কোন হসপিটালে আছে আমাকে বল, আমি যাব। চ, আমার কোনো বন্ধু কোনো হসপিটালে নেই মা। ওরা আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছিল মা, আমি কি করব? আমি ওদের সঙ্গে দেখা করি না, আমি অনেক দিন হয়ে গেল ওদের সাথে পার্টি করি। সেই কারণে ওরা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আমাকে ফোন করে মিথ্যা কথা বললো যে ওরা হসপিটালে আছে। ওরা খুব ভালো করে জানে যে ইমার্জেন্সি সিচুয়েশন দেখালেই আমি যাব ওদের সাথে দেখা করতে। আমার তো জাস্ট মাথাটা গরম হয়ে গেছে ওদের উপর, আমি রাগারাগি করে চলে এসেছি এখানে। এরকম মজার কোনো মানে হয়? এরকম মজা কেউ করে তুমি বলো? ইজ ইট নাকি তুই আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিস মা? ইউ ডোন্ট বিলিভ মি। বসে আছিস কেন দীপ? মিথ্যে কথা বলার প্রয়োজন ছিল না বিকি, কেন বলেছিস? আরে মনপ্রীত তো আমেরিকায় খুব ভালোভাবে সেটেলড, আর তুই তুই ওর নাম করে ওকে সাহায্য করবি বলে আমার থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিল্লি গেলি। হিন্দিরা কেউ মিথ্যে কথা বলি, মিথ্যে কথা বলে ওখানে তুই এক রাত হোটেলে কাটালি, কেন বল না কেন? দি আমার কথাটা একবার শোন প্লিজ, একবার আমার। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখনো তোর সব উত্তর আছে না, তাহলে আগে বলিস নি কেন? অকারণে তুই মিথ্যে কথা বলে গেলি। আশ্চর্য, ইন্দিরার মতন এরকম একটা ভালো মেয়ে যে কিনা আমাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেবার জন্য 3 রাত 1 করে খাটছে, তার বিশ্বাস তুই ভেঙে দিলি বিকি? হ্যাঁ কেন ভেঙে দিলি বল? থাকলে সরি ম্যাডাম, হয়তো বিকি স্যার সত্যি কথাগুলো আমাদেরকে বলতে চাননি তাই বলেনি, হয়তো হয়তো সত্যি কথাগুলো বললে অনেক অনেক সত্যি বাইরে চলে আসতে পারে। স্যার আপনি ঠিকই করেছেন, আর আপনি কেন সব কথা আমাদেরকে বলতে যাবেন বলুন তো? আমরা আমরা কে যে আপনাকে সব কথা বলতে হবে? আর আপনি এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন। সোহানা ম্যাডাম, অকারণে ওনাকে আর এসব প্রশ্ন করে অযথা বিরক্ত করবেন না। ইন্দিরা, ইন্দিরা আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে সব সত্যি কথা বলতে, মানে বিশ্বাস করো আমি তোমাকে সত্যিটা বলতেই গেছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি তাই তো? ঠিক আছে, দেখো বলা হয়নি, আর তুমি যখন তুমি যখন এক রাত দিল্লিতে কাটিয়ে এসেছো তখন তখন আর কিছু বলতে হবে না। আর সব থেকে বড় কথা, এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না। ইন্দিরা, ইন্দিরা আমার কথাটা একবার শোনো, আমি তোমার কাছ থেকে আর দীর কাছ থেকে কোনো কথা লুকোই না, সব সত্যি কথা তোমাদের বলি, কিন্তু এই ব্যাপারটা এত তাড়াহুড়োতে হয়েছে যে আমি তোমাদেরকে এই কথাটা বলতে পারিনি, ওই সুযোগটাই পাইনি। কি বলবে শুনি, কি বলবে? তুমি সুহানা ম্যাডামের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে কাকে দিয়েছো বলো? উত্তর আছে তোমার কাছে কিছু? বলো, চুপ করে থেকো না, বলো। দেখুন সুহানা ম্যাডাম, দেখুন কথার উত্তর দেওয়া তো দূরের কথা, চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলতে পারছে না বিকি স্যার। আমার কি মনে হয় বলুন তো? আমার মনে হয় বিকি স্যার আসল সত্যিটা আমাদেরকে বলতেই চায় না। আর চিন্তা নেই, আমি আমি তোমাকে জোরও করবো না, কিন্তু কি বলো তো বিকি স্যার, ভবিষ্যতে না ভবিষ্যতে আমি আমি আর কোনোদিনও তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। আমি টাকা জোগাড় করতে দিল্লি গেছিলাম। আমার থেকে টাকা নিয়ে তুই টাকা জোগাড় করতে গেছিলি? হ্যাঁ দি, হ্যাঁ আমি টাকা জোগাড় করতে গেছিলাম। ইন্দিরা কি করতে চায়? একটা স্কুল তৈরি করতে চায়, কিন্তু একটা স্কুল তৈরি করার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, আর তার জন্য অনেক টাকা দরকার, কিন্তু সেটা তো ইন্দিরা বুঝবে না, মানে গায়ের জোরে মনের জোরে একটা ভালো স্কুল তৈরি হয় না, আর সেই জন্যই আমাদের দিল্লির ফিনান্সারের কাছে আমি এই একটা লোন চাইতে গেছিলাম। ও, সেই বলবীর সিং? হ্যাঁ বলবীর সিং। আর 2 লক্ষ টাকা ওটার হিসাব? বলবীর সিং আমার কাছ থেকে 2 লক্ষ টাকা পেতেন, ধার ছিল, তাই ওটা দিতে গেছিলাম। আচ্ছা দীপ, মানে এই বছরের প্রথম দিকে মনে নেই তো আমরা একটা বড় লোন নিয়েছিলাম বলবীর সিং এর থেকে? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। সেই টাকাটাই ফেরত দিতে গেছিলাম, এটা তোরা যে কেন বুঝতে পারছিস না আমি সেটাই বুঝতে পারছি না। যতক্ষণ না আমি আগের লোনের টাকাটা ফেরত দিচ্ছি, তার আগে তো আমি পরের লোনের কথাটা বলতে পারবো না।
প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এই কথাটা আমাদের কাছে গোপন করার মতো কোনো কথা ছিল কি? হ্যাঁ ছিল, গোপন করার ছিল, তোমরা বুঝতে পারতে না। তো একাই আমরা এত বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে, আমাদের অনেক টাকা দরকার। এর মধ্যে যদি আমি বলতাম যে আমি দিল্লি যাচ্ছি টাকা জোগাড় করার জন্য, তোমরা হয়তো টেনশন দিতে, বলতে যে কেন কেন ভিকি যাচ্ছিস, টাকা পয়সার জন্য এত কিছু করার কি দরকার, আমরা ম্যানেজ করে দেবো, আমরা আমাদের অ্যাসেট মর্টগেজ করে নেবো। আমি আমি এত জবাবদিহি করতে চাইছিলাম, সেই জন্য আমি চলে গেলাম। তোমরা তোমরা বুঝতে না, আমি জানি, দ্যাটস দ্য রিজন, দ্যাটস অল। হ্যাঁ না, ফোন কর, কথা বলো ওর সাথে, ওকে ছাড়ো, আমি কল করছি, কল করে স্পিকারে দিচ্ছি, শোনো সব। হ্যালো হ্যালো, তোরা কেন আমার সঙ্গে এই প্র্যাঙ্কটা করলি বলতো, কেন করলি? আজ তোদের জন্য আমার মা আমাকে বিশ্বাস করছে না, ইভেন ইভেন মোহন আন্টিও আমাকে বিশ্বাস করছে না। মা খবর নিয়ে জানতে পেরেছে আমার কোনো বন্ধু কোনো হসপিটালে ভর্তি হয়নি, আর সেটা তো সত্যি, তোরা প্র্যাঙ্ক করলি বলে আমার মায়ের বিশ্বাস আমার উপর থেকে উঠে গেল। আমি ফোনটাকে স্পিকারে দিয়েছি, তুই মাকে সব সত্যি কথা বল যে তোরা আমার সঙ্গে মজা করেছিস, প্র্যাঙ্ক করেছিস। হ্যালো আন্টি, সরি আন্টি, আমরা মজা করেই অর্ককে ডেকেছিলাম, ব্যাপারটা যে এরকম সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারিনি। আচ্ছা, মানুষের অসুস্থতা নিয়ে হসপিটালে অ্যাডমিশন নিয়ে এইভাবে কেউ মজা করে নাকি? হ্যাঁ, তোমাদের জন্য আমি আমার আমার ছেলেকে আমি ভুল বুঝলাম, রিয়েলি সরি আন্টি, আর হবে না। আমি এখন ফোনটা রাখছি। মা মা, তুমি যদি নিজের সন্তানকে যাকে গর্ভে ধারণ করেছো তাকেই না বিশ্বাস করতে পারো, তাহলে আর কাকে করবে বিশ্বাস তুমি? আই এম সরি অর্ক, রাগ করিস না বাবা। রাগ করবো না আমি, আমি রাগ করবো না, কেন মা কেন রাগ করবো না আমি? যে ইন্দিরা সরকার তোমাকে অপমান করেছে, আমি তাকে সাপোর্ট করব, তার সঙ্গে দেখা করব, তাদের স্কুলে যাব। কি করে ভাবলে তুমি, কি করে ভাবলে তোমরা? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না, যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাকে আমি ছাড়বো না, ছাড়বো না তাকে। আমি তোমাকে অপমান করেছে মা, আমি ওদের সঙ্গে হাত মেলাবো, ওদের সাপোর্ট করব, কখনো না, কখনো না। আমি তো এটাই বুঝতে পারছি না, কি ভুল করলাম, কি করলে আমি তোমার বিশ্বাস পেতে পারি, তোমার মন জয় করব কি করলে, আমি বুঝতে পারছি না, পারছি না। আতিস না বাবা, আমার ভুল হয়েছে, চিরদিন আমার মা আমাকে বোকা ভেবে এসেছে, আসলে আমি কেমন সেটা কোনোদিনও বোঝেইনি, পাত্তাও দেয়নি আমাকে। তাও নিজের মায়ের সঙ্গে যে এই ছলনাটা করতে আমার যে খুব ভালো লাগছে তা নয়, কিন্তু কি করব, আমি তো জানি, আমি তো জানি আমার মা ছলনাময়ী, কিন্তু আমি তো আমার মাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু আমাকে সত্যের পথে ন্যায়ের পথে থাকতে হলে এটা আমাকে করতে হবেই। তুমি আমাদের এতটা ভুল বুঝলে, তোমার এটা মনে হলো যে তুমি যদি আমাদেরকে এই কথাগুলো বলতে তাহলে তাহলে আমরা তোমাকে বাধা দিতাম, আমরা তোমার পাশে থাকতাম না। কিছু চাই, আমার কিছু চাই না, এগুলো বিক্রি করে যা টাকা আসবে সেই দিয়ে আমরা আমরা স্কুল চালাবো, আমার কিছু লাগবে না। প্লিজ ইন্দিরা, ধরো এটা ধরো, এইসবের কোনো দরকার নেই, প্লিজ, আমি তো বললাম আমি টাকা পয়সার ব্যবস্থা করছি, প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, মানে আই এম রিয়েলি সরি, আমার তোমাদেরকে মিথ্যে কথা বলা ঠিক হয়নি। তুমি কেন সরি বলছো? তুমি তো একা দোষ করনি, আমরাও তো দোষ করেছি, আমরা আমরাও তো তোমাকে ভুল বুঝেছি, তাই না? বাইরে থেকে এসেছিস, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। কেন ভগবান কেন আজকেও কেন আমি মিথ্যে কথা বলে গেলাম,
আজকে তো সত্যি কথা বলার সুযোগটা ছিল, তাহলে কেন সত্যিটা বলতে পারলাম? কেন আমাকে দিয়ে এই পাপগুলো করার চোখ ভগবান? কেন না না, আমি আমি ইন্দিরাকে কিছু বলতে পারবো না। ইন্দিরা সব সত্যিটা জানার পর যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি যদি ও আমার পাশে না থাকে, তখন আমি আমি পারবো না। মানে আমার অতীতটা যদি সবাই জেনে যায়, তাহলে এই ঝড়টা আমি একা সামলাতে পারবো না। মিডিয়া, সোসাইটি সবাই আমাকে শেষ করে দেবে। এটা আমি সামলাতে পারবো না, কিছুতেই সামলাতে পারবো না, কিছুতেই। চলো 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 পাল্টা।